রাজকুমার ছবির শুটিং আমেরিকার অংশ শেষ করে রাজকুমার ফিরছেন তার নিজের দেশে নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো সকলে এবং আজকে তো সাকিবিয়ানদের মনে প্রচণ্ড আনন্দ হওয়ার কথা কেননা আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা শোনা যাচ্ছে যেটা আগামীকাল সকাল বা আগামীকাল দুপুরের মধ্যে কিন্তু সাকিব ভাইয়া বাংলাদেশে ল্যান্ড করে যাবেন অলরেডি উনি ইউএসএ থেকে রওনা দিয়ে দিয়েছেন এবং এখন ইতিমধ্যে উনি কিন্তু আকাশ পথে তো আমরা সবাই ওনার সেফ জার্নি কামনা করি উনি খুব সুন্দরভাবে ফিরে আসুন এবং আবার আমরা আগামীকাল সকালবেলা থেকে সেই দৃশ্য দেখব বাংলাদেশ এয়ারপোর্টে যখন সাকিব ভাইয়া বেশ কিছু দিনের গ্যাপে বাইরে যান এবং তারপরে যখন তিনি বাংলাদেশে ফেরেন সেখানে যেমন সাকিবিয়ানদের ভিড় তেমনই গণমাধ্যমকারী বন্ধুদের ভিড় প্রত্যেকের ভিড় কেননা সাকিব ভাইয়া মানুষটি এমন একজন মানুষ যাকে ক্যামেরাবন্দি করা ভীষণ টাফ কেননা তিনি কিন্তু যখন তখন যেখানে সেখানে অ্যাভেলেবেল নন আবারও আগামীকাল সেই দিনটা আসতে চলেছে যখন আমরা দেখতে পেয়েছিলাম এর আগে কোভিড পরবর্তী সময় যখন আমেরিকা থেকে সাকিব ভাইয়া ফিরেছিলেন বাংলাদেশে সেই দিনটার কথা নিশ্চয়ই মনে আছে তারপরে আমরা নিজেরা সাক্ষী হয়েছি যখন দরদের ছবির শ্যুট কমপ্লিট করে তিনি বাংলাদেশে ফিরেছিলেন কি পরিমাণ সাকিবিয়ানদের ভিড় এবং গণমাধ্যমকারী বন্ধুদের ভিড় হয়েছিল সবটা আমাদের সবটা জল মানে পুরো জল জল করে মনে আছে আগামীকাল আবার একটা সেই রকম দিন আমরা দেখতে চলবো সকাল থেকে এমন কোনো নিউজ চ্যানেল নেই যারা সেখানে পৌঁছে যাবে না কেন সাকিব ভাইয়াকে পাঁচ মিনিট যদি পাওয়া যায় সেটাও অনেক বড় একটা ব্যাপার এবং আমি শিওর গ আগামীকাল হয়তো আমরা দেখব যে রাইহান রাফি থেকে শুরু করে আরও বেশ অনেকজন ডিরেক্টার্স অনন্য মামুন যদি ইতিমধ্যে বাংলাদেশে থেকে থাকেন তাহলে তিনিও হয়তো তারা সকলেই মিলেই সাকিব ভাইয়াকে তারা নিয়ে আসতে যাবেন এয়ারপোর্ট থেকে যেমনটা আমরা দেখতে পাই আগেরবার আমরা দেখেছিলাম অনন্য মামুন থেকে শুরু করে তপুখান থেকে শুরু করে অনেক ডিরেক্টার্সরা কিন্তু ছিলেন সেখানে জাহিদ আকবর থেকে শুরু করে মানে যিনি গান করেন জাহিদ আকবর যিনি গীতিকার তাকেও আমরা দেখতে পেয়েছিলাম তো আগামীকাল আবার এই মুখগুলোকে আমরা দেখতে পাবো এমনটাই আমরা আশা রাখি এবং তার সঙ্গে সঙ্গে সাকিব ভাইয়ার সঙ্গে তো ডিরেক্টর এবং নায়ক একই সঙ্গে হয়তো ফিরছেন আমি যদি ভুল ভেবে না থাকি তো তো আগামীকাল আবার বাংলাদেশ আবার একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশের মেগাস্টার বাংলাদেশের কিং খান ঢালিউড বাদশাহ সাকিব খান তিনি ফিরছেন তার নিজের দেশে এবং আবারও হয়তো আমরা এমনটা দেখব যে আজকে রাত্রি থেকেই হয়তো জমায়েত হতে শুরু করে দিয়েছে কেননা আগামীকাল ঠিক কখন তিনি সকালবেলা ল্যান্ড করবেন সেই টাইমটা আমরা কেউ জানি না সেই টাইমটা যেহেতু জানি না তাই আমার মনে হয় অনেক সাকিবানরা রাত্রি থেকেও কেউ কেউ অপেক্ষা করবে সাকিব ভাইয়াকে একবার দেখার জন্যে সামনে থেকে তো এইটা একটা দারুণ ভালো লাগার ব্যাপার যখনই উনি যে কোনো কাজ থেকে বাইরের দেশ থেকে উনি বাংলাদেশে ফেরেন তখন যে সাকিবিয়ানদের স্পেশালি সাকিবিয়ানদের তাকে একবার দেখার জন্যে তাকে একবার সামনে থেকে দেখার জন্যে যে ভিড়টা হয় এবং আমরা যেভাবে দেখতে পাই যে উনি ফিরলেই মানে যে যে কোনো যে কোনো নিউজ চ্যানেল থেকে সাথে সাথে ওনার লাইভ হওয়া থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো আগামীকাল আবার বাংলাদেশ এরকম একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আবার রেডি হও সাকিবিয়ানরা রেডি থাকো যেটুকু আপডেট আমাদের সকলের কাছেই আছে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু সাকিব ভাইয়া বাংলাদেশে ল্যান্ড করবেন তো এক্স্যাক্টলি কোন টাইমে ল্যান্ড করবেন দেখা যাক দেখা যাক কি হয় চলো বন্ধুরা শেষ করলাম ভিডিওটা তোমাদের কি মনে হচ্ছে কারা কারা যাচ্ছ কালকে এয়ারপোর্টে তবে একটাই অনুরোধ সকলের কাছে এয়ারপোর্ট একটা ভীষণই একটা ইম্পর্টেন্ট জায়গা তো আমরা সকলে মিলে এটা চেষ্টা করব যে যেন কোনো বিশৃঙ্খলতার সৃষ্টি না হয় অবশ্যই আমরা সকলে মিলে তোমরা সকলে মিলে মেগাস্টারকে একবার দেখার জন্যেই তোমরা যাবে কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের সবাইকে পুরো বিষয়টা মেনটেন করে থাকতে হবে অবশ্যই আবেগ ধরে রাখতে হবে তিনিও কিন্তু এত দিন এই ঠান্ডার মধ্যে আমেরিকা থেকে শ্যুট করে ফিরছেন তো অবশ্যই আবেগটা ধরে রেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরা দৌড়ে গিয়ে হাত ধরে টেনে টানাটানি করা এগুলো কিন্তু আমরা করবো না এগুলো কিন্তু অবশ্যই আমরা করব না তাকে আমরা একদম স্বাভাবিকভাবে যেমনভাবে তিনি নর্মালি বেরোন এয়ারপোর্ট থেকে তিনি তেমনই বেরোবেন এবং সকলে মিলে তোমরা তাকে দেখতে পাবে আর আমি দেখতে পাবো টিভির পর্দায় অথবা কম্পিউটারের স্ক্রিনে অথবা মোবাইলের স্ক্রিনে কারণ আমি তো অন্য দেশে থাকি আমার পক্ষে তো বাংলাদেশ যাওয়া সম্ভব নয় ইতিমধ্যে তাই তোমরাই আবার আগামীকাল একবার মেগাস্টারকে চোখের সামনে দেখো যারা যাবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্য সকলকে বললাম data